আপনি যদি আপনার সিএসসি আইডি বাঁচাতে চান তাহলে আজকের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে দেখতে হবে, তা না হলে আপনার সিএসসি আইডি পার্মানেন্ট ব্লক হয়ে যাবে। প্রথমে আপনার ডিজিমেল অ্যাকাউন্টটিতে আসতে হবে। সেখানে আসলে দেখতে পাবেন 12 ডিসেম্বর একটি মেল এসেছে। সেই মেলে বলা হয়েছে আপলোড পিওআই অ্যান্ড পিওএ ডকুমেন্টস টু অ্যাভয়েড ডিঅ্যাক্টিভেশন অন সিএসসি আইডি, অর্থাৎ আপনাকে আপনার সিএসসি আইডি চালু রাখতে গেলে আপনার আইডেন্টিটি ও অ্যাড্রেস প্রুফ আপলোড করতে হবে। যদি আপলোড না করেন তাহলে আপনার সিএসসি আইডি বন্ধ হয়ে যাবে। আপনি অবশ্যই আপনার সিএসসি পোর্টাল থেকে মাই অ্যাকাউন্টে গিয়ে এই ডকুমেন্টসগুলো আপলোড করতে পারবেন। দেখুন, এই মেলে আরও বলা হয়েছে, প্রিয় ভিএলই, আপনি ডিজিপে থেকে প্রতিনিয়ত অ্যাক্টিভভাবে ট্রানজ্যাকশন করছেন কিন্তু আপনার কোনো আইডেন্টিটি ও অ্যাড্রেস প্রুফ আমাদের কাছে নেই। আপনার আইডেন্টিটি ও অ্যাড্রেস প্রুফ আপলোড করতে হবে। আপনাকে অনুরোধ করছি, আপনার ডকুমেন্টস এখানে যে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে গিয়ে আপলোড করতে পারবেন। 31 ডিসেম্বরের মধ্যে আপনার ডকুমেন্টস আপলোড না করলে আপনার সিএসসি আইডি পুরোপুরিভাবে বন্ধ হয়ে যাবে। আপনি কী কী ডকুমেন্টস এখানে আপলোড করতে পারবেন তার লিস্ট এখানে দেওয়া আছে, যেমন পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, আধার কার্ড, ভোটার কার্ড, এছাড়াও জব কার্ড এখানে আপলোড করতে পারবেন। চলুন এবার আমরা দেখে নিই কীভাবে ডকুমেন্টসগুলি আপলোড করা যাবে। আপনারা দেখছেন মুখার্জি অনলাইন অ্যান্ড টেকনোলজি, আর আমি অনিমেষ আপনাদের সঙ্গে। আপনাকে প্রথমে আপনার বায়োমেট্রিক ডিভাইসটি আপনার কম্পিউটার বা ল্যাপটপের সাথে কানেক্ট করতে হবে। এবার আপনাকে ডিজিমেলে যে লিঙ্কটা দেওয়া ছিল সেই লিঙ্কটায় ভিজিট করতে হবে। লিঙ্কে আমি ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, আপনারা সেখান থেকে ওই লিঙ্কটি পেয়ে যাবেন। ভিজিট করার পর আপনাদের সামনে এই উইন্ডোটা খুলবে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন লগ ইন টু ইউর অ্যাকাউন্ট বলে দিচ্ছে। সেখানে দেখবেন প্রথমে সিএসসি আইডি ক্যাপচার কোড চাইছে, তারপর সিএসসি আইডি আর ক্যাপচার কোডটা দেওয়ার পর এখানে আই কনফার্ম দ্যাট আই হ্যাভ রিড অল্ড অ্যান্ড টার্মস অ্যান্ড কন্ডিশান অ্যান্ড এগ্রি টু বি বন্ড বাই দেম, এখানে টিকমার্ক করতে হবে। টিকমার্ক করার পরে সাবমিটে ক্লিক করতে হবে। চলুন আমি এখানে আমার সিএসসি আইডির ক্যাপচার কোডটা দিয়ে সাবমিট করি। সাবমিট করার পর এবার দেখুন বলছে ভেরিফাই ইয়োর ইমেল অ্যাকাউন্ট, এখানে বলছে প্লিজ ইউজ দ্য সিএসসি আইডি টু আপডেট ইয়োর প্রোফাইল। এখানে আপনার ইমেল আইডিটা শো করছে, তলায় যখন দেখাচ্ছে এন্টার ইমেল ওটিপি, আপনার ইমেলে একটা ওটিপি গেছে, সেই ওটিপিটা এখানে দিতে হবে। দেওয়ার পরে নিচে আবার একটা ক্যাপচার কোড চাইছে, সেই ক্যাপচার কোডটাও এখানে দিতে হবে। তারপর দেখুন তলায় একটা ছোটো বক্স আছে, সেই বক্সে টিক মার্ক করতে হবে। এখানে লেখা আছে আই কনফার্ম দ্যাট আই হ্যাভ রিড অল দ্য টার্মস অ্যান্ড কন্ডিশান অ্যান্ড এগ্রি টু বি বন্ড বাই দেম, তারপরে ভ্যালিডিটে ক্লিক করতে হবে। চলুন আমি এখানে ফুল ডিটেলসগুলো দিই, দিয়ে ভ্যালিডিটে ক্লিক করি। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন একদম উপরে আপনার আধার নাম্বার বা ভিআইডি বা ইউডিআই টোকেন ওটা শো করছে, শেষ চারটে সংখ্যা। তার তলায় এখানে আই হেয়ার বাই স্টেট দ্যাট আই হ্যাভ নো অবজেকশান ইন অথেন্টিকেশান মাই সেলফ উইথ আধার বেসড অথেন্টিকেশান সিস্টেম অ্যান্ড কনসাল্ট টু প্রোভাইড মাই আধার অ্যান্ড বায়োমেট্রিক টু কন্টিনিউ উইথ দ্য অথেন্টিকেশান, এটা শো করছে। শো করার পরে ওখানে দেখুন তলায় মুড বলে একটা অপশান রয়েছে, ওখানে দেখুন ওটিপি, ফিঙ্গারপ্রিন্ট, আইআরএআইএস, এই অপশানগুলো রয়েছে। ওর মধ্যে দেখবেন ফিঙ্গারপ্রিন্ট অটোমেটিক সিলেক্ট হয়ে থাকবে। সিলেক্ট হয়ে থাকার পরে দেখবেন নিচে রয়েছে প্লিজ স্ক্যান ইওর বায়োমেট্রিক বলে রয়েছে। এবার স্টার ক্যাপচারে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার বায়োমেট্রিক পদ্ধতির সাহায্যে আপনার ফিঙ্গারপ্রিন্টটা ভেরিফাই করে আপনার পোর্টালটা লগইন হবে। পোর্টালটা লগইন হওয়ার পর আপনাকে এখানে কেওয়াইসি আপডেটে ক্লিক করতে হবে। কেওয়াইসি আপডেটে ক্লিক করার পর এখানে দেখুন কেওয়াইসি ডকুমেন্ট বলে একটা অপশান দিচ্ছে, কেওয়াইসি ডকুমেন্টে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখুন দিচ্ছে আপডেট কেওয়াইসি ডকুমেন্ট, দেখুন নিচে দিচ্ছে সিলেক্ট ডকুমেন্টস,
এখান থেকে আপনি কোন ডকুমেন্টসটা সিলেক্ট করতে চান সেটা দিতে হবে। দেখুন এখানে অপশন আছে আধার কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডি কার্ড, জব কার্ড। আমি এইগুলো আগেই বলে দিয়েছিলাম কী কী ডকুমেন্টস এখানে সাবমিট করা যাবে। আমি এখান থেকে আধার কার্ডটা সিলেক্ট করব। তারপর নিচে দেখুন আপলোড ডকুমেন্টস বলে রয়েছে, দেখুন পাশে ব্রাউজ বলে অপশান দিচ্ছে। এখান থেকে যে আধার কার্ড এর স্ক্যান কপিটা আপনার কম্পিউটার বা ল্যাপটপে রয়েছে সেইটা এখান থেকে সিলেক্ট করতে হবে। আপনি এখানে যে কপিটা আপলোড করবেন সেটা অবশ্যই 10 KB থেকে 80 KB মধ্যে হতে হবে। আপনার এখানে যেই ডকুমেন্টসটা আপলোড হয়ে যাবে নিচে আধার কার্ডের ছবিটি শো করছে, শো করার পরে এখানে আপডেটে ক্লিক করতে হবে। আপডেটে ক্লিক করলে এখানে দেখবেন আপনার সামনে লেখা এসছে KYC ডকুমেন্টস হ্যাজ বিন আপডেট সাকসেসফুলি, মানে আপনার KYCটা সাকসেসফুলি আপডেট হয়ে গেছে। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। আর এই চ্যানেলটিকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।